হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আপনি দেখছেন ট্যাপটেক WB। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের 10টি অ্যাপের কথা বলবো যেগুলো আজকাল সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু এই অ্যাপগুলো কাজের থেকে অকাজ বেশি করছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজ আমি যে 10টি অ্যাপের কথা বলবো, আর সেগুলো যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে থাকেন তাহলে সেটিকে এখনই আনইনস্টল করে দিন, কারণ এই অ্যাপগুলো আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে ক্ষতিকর প্রভাবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, কী কী সেই 10টি অ্যাপ আর কেন বা আপনি আপনার ডিভাইসে সেগুলো রাখবেন না, সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেলকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই ভিডিওটার নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি সমস্ত নতুন নতুন টেক ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। সো ফ্রেন্ডস, লেট স্টার্ট। সো ফ্রেন্ডস, প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করি, বাট সেই প্রয়োজনীয় অ্যাপগুলি যদি আমাদের কাছে ক্ষতিকর হয়ে দাঁড়ায় তাহলে আমরা কী করব? হ্যাঁ ফ্রেন্ডস, কিছু কিছু এমন অ্যাপ আছে যারা আমরা প্রয়োজনের জন্য ডাউনলোড করি বাট আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেগুলি ক্ষতিকর হয়ে যায়। সো ফ্রেন্ডস, এই অ্যাপগুলি আমাদের যতদূর সম্ভব আমাদের আনইনস্টল করে দিতে হবে। এছাড়াও কিছু অ্যাপ রয়েছে যারা আমাদের ফোনকে হ্যাক করতে পারে, আবার সারাক্ষণ ট্র্যাক করে থাকতে পারে আপনাকে। তো ফ্রেন্ডস, আসুন দেখিনি এই 10টি অ্যাপ কী কী আর সেগুলি আমাদের কাছে কেন ক্ষতিকারক। তো ফ্রেন্ডস, ফার্স্ট যে অ্যাপটি, যার নাম হলো কুইক পিক। হ্যাঁ ফ্রেন্ডস, এটি একটি জনপ্রিয় গ্যালারি অ্যাপ। গত বছরে এই অ্যাপটি গ্রাহকদের ফোনের সমস্ত ডাটা নিজেদের সার্ভারে ডেটাবেসে পাঠিয়ে দিয়েছিল। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের প্রথম অ্যাপ। তো সেকেন্ড অ্যাপ হচ্ছে ইএস ফাইল এক্সপ্লোরার। অ্যান্ড্রয়েডের সব থেকে জনপ্রিয় ফাইল ম্যানেজার এই ইএস ফাইল এক্সপ্লোরার অ্যাপ। হ্যাঁ ফ্রেন্ডস, কিন্তু এই অ্যাপের যে ফ্রি ভার্সনটি আছে সেটি ভর্তি অ্যাডওয়ার আর বোল্টওয়ারে। এছাড়াও ক্রমাগত অন্য অ্যাপ ডাউনলোডের জন্য জিজ্ঞাসা করতে থাকে এই ইএস ফাইল এক্সপ্লোরার অ্যাপ। সো ফ্রেন্ডস, এই অ্যাপগুলো থেকে আপনার দূরে থাকাই বেটার হবে। তো ফ্রেন্ডস, থার্ড যে অ্যাপটি, যার নাম হলো ক্লিন ইট। এটি একটি জান ক্লিনার অ্যাপ। আপনার স্মার্টফোনে স্পেস বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয়, যার নাম হলো ক্লিন ইট। কিন্তু আদতে আপনার ফোনটি স্লো ও ব্যাটারি নষ্ট করবে এই অ্যাপ, তাই ক্লিন ইট থেকে আপনার দূরে থাকাই বেটার হবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপগুলো যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই সেটিকে আনইনস্টল করে দিন। তো ফ্রেন্ডস, ফোর্থ যে অ্যাপের কথা বলবো, যার নাম হলো মিউজিক প্লেয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, অডিও ফাইল চালানোর জন্য আপনার ব্যবহার করা হয় এই অ্যাপটি, কিন্তু একাধিক বিজ্ঞাপন চলতে থাকে এই অ্যাপে, ফলে নষ্ট হয় আপনার ডাটা ও ফোনের ব্যাটারি। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের ফোর্থ অ্যাপ। ফ্রেন্ডস, এবার যাবো আমরা ফিফথ অ্যাপে, যার নাম হলো ডিইউ ব্যাটারি সেভার। তো ফ্রেন্ডস, নামে ব্যাটারি সেভার হলেও আদতে আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে এই অ্যাপ। এছাড়াও এই অ্যাপ দাবি করে যে এই অ্যাপ আপনাকে ফাস্ট চার্জ করে দেবে, কিন্তু এই অ্যাপ কোনো কাজই করে না আপনার ডিভাইসে। এছাড়াও একগাদা অ্যাড ও নোটিফিকেশান ও লক স্ক্রিনে চলতে থাকে বিভিন্ন অ্যাডস। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের ফিফথ অ্যাপ। এবার চলে যাবো আমরা সিক্সথ অ্যাপে, যার নাম হলো ফটো কলেজ। হ্যাঁ ফ্রেন্ডস, এই অ্যাপ দিয়ে আমরা ফটো কলেজ খুব সহজেই বানাতে পারি, কিন্তু এই অ্যাপে চলতে থাকে বিভিন্ন অ্যাডস, কিন্তু এই বিজ্ঞাপনগুলো আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়, ফলে আমাদের ব্যাটারি নষ্ট করে দেয় এই অ্যাপগুলো। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের সিক্সথ অ্যাপ। এবার চলে যাচ্ছে আমরা সেভেন্থ অ্যাপে, যার নাম হলো ক্লিন মাস্টার। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা সবাই ইউজ করি ক্লিন মাস্টার। সো ফ্রেন্ডস, এটি একটি ব্যাটারি সেভার অ্যাপ, স্পিড বুস্টার ও ফোন অপটিমাইজার, কিন্তু এর কোনো কাজই করে না এই ক্লিন মাস্টার অ্যাপ। আদতে আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে দেয় এই ক্লিন মাস্টার অ্যাপটি। আদতে আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে আপনার ফোনকে স্লো করে দিতে ওস্তাদ এই ক্লিন মাস্টার অ্যাপ। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের সেভেন অ্যাপ। এবার আমরা আসছি এইট অ্যাপে, যার নাম হলো অ্যান্টিভাইরাস অ্যাপস। তো ফ্রেন্ডস, আমরা প্লে স্টোরে কয়েকশো অ্যান্টিভাইরাস অ্যাপস দেখতে পারি। তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অ্যান্টিভাইরাসের প্রয়োজন হয় না। তো ফ্রেন্ডস, এই অ্যাপগুলো খারাপ নয় বাট এই অ্যাপগুলো কোনো কাজের না আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের এইট অ্যাপ। এবার আমরা চলে আসি নাইন অ্যাপে। তো ফ্রেন্ডস, এবার আসি আমরা নয় নাম্বার অ্যাপে, যার নাম হলো ইউটিউব ব্রাউজার অ্যাপ। তো এই ইউটিউব ব্রাউজার অ্যাপটি একটি মোস্ট পপুলার অ্যাপ। আজকাল বেশিরভাগ মানুষ এটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছে। সো ফ্রেন্ডস, এটি দাবি করে যে এটিতে রয়েছে ফাস্ট মোড আর ইন্টারনেট ডাটা সেভিং মোড। সো এই অ্যাপটি আপনাদের কাছে প্রয়োজন বলে মনে হলেও এর কিছু মারাত্মক দিক রয়েছে। তো ফ্রেন্ডস, জানা গিয়েছে যে ব্যবহারকারীদের অনুসন্ধানগুলি
এই অ্যাপটি জাভা ভারত ও গুগলে ইনস্ক্রিপশন ছাড়া পাঠায়। তাছাড়াও ব্যবহারকারীদের আইএমএসআই নাম্বার, তাছাড়া আইএমইআই নাম্বার, অ্যান্ড্রয়েড আইডি, ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস সব কিছু ইনক্রিপশন ছাড়া পাঠানো হচ্ছে আলিবাবা বিশ্লেষণ টুলে। এবং ব্যবহারকারীদের ভূ অবস্থানের যেসব ডেটা আছে, রেখাচিত্র আছে, তারপরে রাস্তার নাম, সমস্ত লোকেশনটা ট্র্যাক করে ইনক্রিপশন ছাড়া পাঠানো হচ্ছে আলিবাবা ম্যাপিং টুলে। তো ফ্রেন্ডস, এই গেল 9 নম্বর মোস্ট পপুলার অ্যাপ যার নাম ইউসি ব্রাউজার। তো ফ্রেন্ডস, এই গেল 9 নম্বর অ্যাপ। এবার আসি সর্বশেষ অ্যাপ যার নাম হলো ডলফিন ওয়েব ব্রাউজার। হ্যাঁ ফ্রেন্ডস, এটি একটি অ্যাড ফ্রি অ্যাপ, ফ্ল্যাশ সাপোর্টিং, HTML5 ভিডিও এনেবল ব্রাউজার। হ্যাঁ ফ্রেন্ডস, এটি প্লে স্টোরে 150 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো এর খারাপ দিকটা কোথায়? এর খারাপ দিকটা হচ্ছে ইউসি ব্রাউজারের মতন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি একটি ট্র্যাকিং অ্যাপ যেটা আপনাকে ট্র্যাক করতে পারে, আপনার লোকেশন থেকে শুরু করে সমস্ত ডাটা আপনার ট্র্যাক করতে পারে এই অ্যাপটি। তো ফ্রেন্ডস, এই অ্যাপটি আপনি অবশ্যই আপনার ডিভাইসে যদি ইনস্টল করে থাকেন অবশ্যই এটিকে আনইনস্টল করে দিন। তো ফ্রেন্ডস, এই হলো মারাত্মক 10টি ক্ষতিকারক অ্যাপস যেগুলি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের পক্ষে বিশেষভাবে ক্ষতিকারক। তো ফ্রেন্ডস, আপনার এই অ্যাপগুলি প্রয়োজন বলে মনে হলো এগুলি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে রাখবেন না। তো আপনার যদি এই ভিডিওটা কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর আমার চ্যানেলকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, আবার দেখবেন নতুন টেক নিউজ ভিডিওতে। সো বাই বাই।